Assalamu alaikum, dear students. Hope all of you are very fine by the grace of Allah. Alhamdulillah, I am also fine. Today's class, this class is for the students of class 10, that is SSC examinees. Those who are going to take part in the SSC examination this year, this class is for them. This is a class of transformation. Hope these rules is actually a bit difficult and exceptional rules, some standard rules. Kintu kichu kichu porikkhay ei rule gula ashe tokhon chhatro ra ektu nervous feel kore, ektu dhidhar sommukhin hoye jay. To shei jonno ami ajke ei rule gula tomaderke ektu bujhiye dibo, jate tomader porikkha jodi ei rule gula ashe ektu standard question hoy, jodi গতানুগতিক আমরা যে নিয়মগুলো শিখতে অভ্যস্ত করতে অভ্যস্ত সেই নিয়মগুলো না এসে তার বাইরে কিছু কঠিন নিয়ম বলচুক যেগুলো তোমাদের তোমরা একটু স্ট্যান্ডার্ড টাইপের নিয়ম আসে সেগুলো যদি আসে তখন তোমরা এই নিয়মগুলো করতে পারবে। তো প্রথমে আমি তোমরা তোমাদের সিলেবাসটা অবশ্যই জেনেছো। ট্রান্সফরমেশনের মধ্যে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বাদ দেওয়া হয়েছে। তো আমি যেটা মনে করছি যে যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদ দিয়েছে, তো এক্ষেত্রে তোমাদের অন্য যে ট্রান্সফরমেশনগুলো আছে এগুলো একটু স্ট্যান্ডার্ড আসবে, একটু কঠিন টাইপের আসতে পারে, সেজন্য আমরা একটু কঠিনগুলো প্র্যাকটিস করব। সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তা আমরা যদি প্রশিক্ষণটা কঠিন নেই তাহলে যুদ্ধটা আমাদের পরীক্ষাটা আমাদের কাছে তখন সহজ মনে হবে, সেজন্য আমরা সহজ কঠিন সব নিয়মগুলোই শিখব। তো প্রথম সেন্টেন্সটা তোমাদের জন্য আমি লিখে রেখেছি, এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, ডিগ্রি পরিবর্তন। দে আর দ্য ওয়াইজেস্ট অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস। আমরা সাধারণত এরকম বাক্য করতে অভ্যস্ত, হি ইজ দ্য ওয়াইজেস্ট পার্সন ইন দ্য ভিলেজ অথবা হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কিন্তু এইরকম বাক্য তোমরা একটু কম করো, দে আর দ্য ওয়াইজেস্ট অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস। আমি তোমাদেরকে অর্থটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে জ্ঞানী বা বুদ্ধিমান সবার মধ্যে, অফ অল সবার মধ্যে, যারা উপহার দেয় এবং নেয়। তো এটা এই কথাটা বুঝতে গেলে তোমাদের একটুখানি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই কথাটা আসলো কোথা থেকে। এটা আসলো হচ্ছে তোমরা জানো ঈসা আলাইহিস সালাম, যারা খ্রিস্টানরা যাকে যীশুখ্রিস্ট নামে জানে, তার জন্মের সময়, তার জন্মটা একটু এক্সেপশনাল ছিল, যাই হোক অত ডিটেইলে আমি যেতে চাচ্ছি না। তার জন্মের সময় তিনজন বিজ্ঞ লোক তার জন্য উপহার নিয়ে গিয়েছিলেন। তো সেই তিনজন লোককে পুরনো ওয়াইজম্যান অফ দি ওল্ড বলা হয়, পুরনো ইতিহাসের সবচেয়ে জ্ঞানী লোক বলা হয়। তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান যারা উপহার দেয় এবং নেয়, তাদের মধ্যে এই তিনজন ব্যক্তিকে বলা হয় ওয়াইজম্যান অফ ওল্ড, তাদেরকেই সবচেয়ে বেশি বুদ্ধিমান ধরা হয়। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এই শিশুই বড় হয়ে একদিন কিছু একজন কেউ একজন হবেন, কিছু একটা হবে, এটা তারা বুঝতে পেরেছিল তার ছোটবেলায়। যদিও তার জন্মটা অন্যরকম ছিল, কেউ তারকে দেখতেও যায়নি, কিন্তু এই প্রাচীন তিনজন মানুষ তাকে দেখতে গিয়েছিল। যাই হোক, তাদেরকে বলা হচ্ছে সবচেয়ে জ্ঞানী লোক। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা করব, দে যেহেতু সাবজেক্ট এখানে দে আছে, দে আর ওয়াইজার, ওয়াইজার ওয়াইজেস্টের কম্পারেটিভ ডিগ্রি করব, ওয়াইজার। তারপর এখানে আমরা দেন বসাবো, দেন অল, অল আদারের পরে দেন অল আদার, অলের পরে আমরা এখানে বসাবো আদার, অল আদার, দে আর ওয়াইজার দেন অল আদার। এখানে মানুষ যেহেতু বুঝেছে সেই জন্য এখানে রিলেটিভ প্রোনাউন আসছে হু, অল আদার হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস, যারা উপহার দেয় এবং নেয়, তাদের মধ্যে ওই তিনজন লোকই ছিল, তিনজন লোকই সবচেয়ে বুদ্ধিমান। তারপরে একটাও কম্পারেটিভ ডিগ্রি করব আমরা, এখানে আমি এটাও একটু স্ট্যান্ডার্ড নিয়ম দিয়ে রেখেছি, একটু কঠিন নিয়ম,
আগেজ ইউর হ্যান্ডস আর নট অ্যাজ বিগ অ্যাজ হার্স। এখন এখানে আমি একটা অতিরিক্ত অংশ ব্যবহার করেছি, এটা অনেক পরীক্ষায় থাকে, আই গেজ, আই থিঙ্ক, এই কথাগুলো অতিরিক্ত বাক্য, অতিরিক্ত শব্দ হিসেবে থাকে প্রথমে, যাতে তোমরা একটু নার্ভাস হয়ে যাও। তো যখন দেখবো প্রথমে এরকম একটা অংশ আছে এবং এখানে একটা কমা আছে, তার মানে এটাকে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, এই অংশটুকু অতিরিক্ত এবং এটা প্রথমে অতিরিক্ত অংশ হিসেবে থাকবে। তো আমরা এখানে লিখব আই গেজ, আমি মনে করি, ইওর হ্যান্ডস আর নট অ্যাজ বিগ অ্যাজ হার্স, তোমার হাতগুলো তার হাতের মতো বড় নয়। তার মানে হচ্ছে যে তার হাতগুলো তোমার হাতের থেকে বড়। তাহলে আমরা এখানে করব হার, এটা ইতিমধ্যেই আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে হার্স থাকলে, ইয়োর্স থাকলে শেষে এটা আমরা কী করব। এটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে হার্সের অর্থ হচ্ছে দুইটা, এটাকে বলে ডাবল পজিটিভ। হার হার নর্মালি একটা পজিটিভ কেস, এবং এইটার সাথে আবার যখন এস যুক্ত হবে তখন তোমাদের বুঝতে হবে যে এই হারের সাথে আরও একটা নাউন যুক্ত আছে। কোন নাউনটা যুক্ত আছে? প্রথমে যে নাউনটা আছে, প্রথম পজিটিভ কেসের সাথে যে নাউনটা আছে, সেই নাউনটা আমাদেরকে এখানেও বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু হ্যান্ডস আছে, এখানে আমরা ধরবো হার হ্যান্ডস। আরও সহজভাবে বুঝতে পারো, যদি অর্থ বোঝো তাহলে সবচেয়ে বেশি সহজ হবে। ইওর হ্যান্ডস আর নট অ্যাজ বিগ অ্যাজ হার হার অ্যাজ হার্স, মানে হচ্ছে যে তোমার হাত দুটো তার হাত দুটোর মতো এত বড় নয়। তাহলে তার হাত দুটো হচ্ছে বড়, হার হ্যান্ডস আর বিগার, যেহেতু পজিটিভ ডিগ্রি ছিল না বোধক, সেই জন্য আমরা এটা করবো হ্যাঁ বোধক, মানে এটা নেগেটিভ ছিল, কম্পারেটিভ ডিগ্রিটা আমরা করবো হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ, এখানে নট বাদ দেব। হার হ্যান্ডস আর বিগার দেন, এখন এই ইয়োরের সাথে আমরা ডাবল পজিটিভ করবো, সেটা হচ্ছে ইয়োরস। হার হ্যান্ডস আর বিগার দেন ইয়োরস, তার হাতগুলো তোমার হাতগুলোর চেয়ে বড়। এখানে আমরা তৃতীয় সেন্টেন্সটা, থার্ড সেন্টেন্সে লেট দ্য বয় সে হোয়াট এভার হি লাইকস, আমরা এরকম বাক্য করেছি, লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক, লেট দ্য বয় সলভ দ্য প্রবলেম, লেট দ্য বয় ডু দ্য সাম, এরকম বাক্য করেছি আমরা এর আগে, বা সাধারণত আমরা করি, কিন্তু এরকম এই বাক্যটা তোমাদের জন্য একটু এক্সেপশনাল। লেট দ্য বয় সে হোয়াট এভার হি লাইকস, মানে যা যা সে বলতে চায় তাকে সেটা বলতে দাও, বালকটিকে সেটা বলতে দাও। তাহলে এখানে আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি দ্য বয়, ভার্ব হচ্ছে সে, আর হোয়াট হি লাইকস, সে যা চায়, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কীভাবে? সে যেটা চায়, ভার্বের পরে আছে সে যেটা চায়, তাহলে সে যেটা চায় সেটাই সে বলতে পারে বা তাকে বলতে দেওয়া হোক। তখন আমরা কি করব, এই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু লেটটা প্রথমেই থাকবে, লেট হোয়াট হি লাইকস এইটা প্রথমে চলে আসবে, এটা সাবজেক্ট হবে, হোয়াট হি লাইকস এটা একটা সাবজেক্টের মতো কাজ করবে। এখানে সে যে জিনিসটা চায় এটাই হচ্ছে, সে যে কাজটা করতে চায় বা যে সে যেটা বলতে চায় সেটা তাকে বলতে দাও। লেট হোয়াট হি লাইকস বি বি, এখন এই ভার্বটার আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো। এখন বি কেন আসবে? লেট যেহেতু আছে, লেটের পরে ভার্বটু বি বসবে। লেটের পরে তোমরা একটু মনে রাখবা, লেটের পরে যে কোনো আমরা ভার্ব বসাবো সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং বি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভার্ব বি, অ্যামিজ আর ওয়াজ ওয়ার আর বসবে না এখানে, সেই জন্য এখানে বি ভার্ব বসবে। লেট হোয়াট হি লাইকস বি সেইড সেইড বাই দ্য বয়। তারপরে রয়েছে দ্য ইনসিডেন্ট ওয়াজ নট এক্সপেক্টেড বাই দেম, এইটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে, দ্য ইনসিডেন্ট ওয়াজ নট এক্সপেক্টেড বাই দেম। এখানে হচ্ছে সাবজেক্ট হলো দ্য ইনসিডেন্ট, অক্সিলারি ভার্ব হলো ওয়াজ, এখানে নেগেটিভ সেন্টেন্স যেহেতু একটা নট আছে, আর মূল ভার্ব হচ্ছে এক্সপেক্টেড, বাইতে রয়েছে, আর অবজেক্ট হচ্ছে দেম। তাহলে এই দেম থেকে আমরা সাবজেক্ট করব, দেম থেকে আমরা সাবজেক্ট করব দে দে। এখন এখানে যেটা কথা সেটা হচ্ছে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে, নট আমাদের বসানো লাগবে,
সেই জন্য অ্যাক্টিভ ভয়েসে আমরা একটা সাহায্যকারী ক্রিয়া আনবো ডিড, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ, সেই জন্য আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব আনবো ডিড, তারপরে নট বসাবো। নটের জন্য আনতে হবে নেগেটিভ সেন্টেন্সের জন্য, দে ডিড নট, এখন ডিড যেহেতু বসছে এখন এক্সপেক্টের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা সবাই জানো ইতিমধ্যে, দে ডিড নট এক্সপেক্ট দ্য, তারা এই ঘটনাটা আশা করে নাই, ইনসিডেন্ট, দে ডিড নট এক্সপেক্ট দ্য ইনসিডেন্ট। তারপরে আমি একটা নেগেটিভ সেন্টেন্স দিয়েছি তোমাদের জন্য এই নিয়মটা শেখানোর জন্য শুধুমাত্র, উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ টু রিমেইন সেফ, নিরাপদ থাকার জন্য আমাদেরকে অবশ্যই, যেমন এখন COVID-19 সিচুয়েশন চলতেছে, এই সময় আমাদের নিরাপদ থাকতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তো সেই কথাটাই আমি এখানে বলেছি, উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, আমরা অবশ্যই স্বাস্থ্যের নিয়ম বা স্বাস্থ্যবিধি মেনে চলবো টু রিমেইন সেফ। এখন এইটাকে আমরা নেগেটিভ করবো, নাবোধক করবো, এখন এই কথাটাকে যদি নাবোধক করি এরকম করা যাবে না যে আমরা অবশ্যই স্বাস্থ্যের নিয়ম মানব না, এ কথাটা বলা যাবে না, অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যের নিয়ম মানতে হবে। আর এটাকে যদি আমরা বলে দেই যে উই মাস্ট নট ফলো, তাহলে এটা নেগেটিভ ঠিকই হবে কিন্তু অর্থটা ভুল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তো এখানে আমরা করব এই মাস্টটাকে আমরা উঠিয়ে দিব, মাস্ট উঠিয়ে দিয়ে এখানে আমরা লিখব উই ক্যান নট বাট, এখন যেখানে মাস্ট থাকবে সেখানে আমরা ক্যানট বাট করব, না করে পারি না, উই মাস্ট ক্যানট বাট ফলো, আমরা অনুসরণ না করে পারি না, উই ক্যানট বাট ফলো দ্য রুলস অফ হেলথ, বাদ বাকি যা আছে এটা এরকমই থাকবে, হেলথ টু রিমেইন হেলথ রিমেইন সেফ রিমেইন সেফ। তো যখন তোমাদের একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, একটু যদি কঠিন প্রশ্ন হয়, তখন এই নিয়মগুলো আসতে পারে, তোমরা এই নিয়মগুলো অবশ্যই শিখে নেবা, যেহেতু এখন সিম্পল কমপ্লেক্স শেখার প্রেশারটা কম নাই, তো সেই জন্য তোমরা এই একটু ট্রান্সফরমেশন অন্য যেগুলো রয়েছে সেগুলো একটু কঠিন নিয়ম শিখতে শিখবা। এখানে লাস্ট সেন্টেন্সটা দেখো, হি লেফট নো স্টোন আনটার্ন টু প্রুভ হিজ অনেস্টি, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছি, তো এখানে আমরা কী বুঝতেছি এটা দ্বারা, হি লেফট নো স্টোন আনটার্নড, স্টোন মানে পাথর তোমরা জানো, আনটার্ন টার্ন মানে হচ্ছে ঘুরানো, তো সে কোনো চেষ্টাই বাকি রাখে নাই, লেফট নো স্টোন আনটার্ন মানে কোনো পাথরই না ঘুরিয়ে রাখে নাই, তার মানে হচ্ছে সে কোনো চেষ্টাই বাকি রাখে নাই তাকে তার সততা প্রমাণ করার জন্য। তো অনেককে জীবনে অনেক বাস্তব ঘটনার সম্মুখীন হতে হয় যখন তাকে সততা থাকা সত্ত্বেও, নিজে সৎ হওয়া সত্ত্বেও তার সততা আবার প্রমাণ করতে হয়, তাকে প্রমাণ করে দিতে হয় অনেক ক্ষেত্রে যে সে সৎ, তো সে তাকে সৎ প্রমাণ করার কোনো চেষ্টাই বাকি রাখে না, হি লেফট নো স্টোন আনটার্নড। তাহলে এইটা আমরা কীভাবে এটাকে অ্যাফার্মেটিভ করব, এটা অ্যাফার্মেটিভ করব যে সে সব চেষ্টাই করেছিল তাকে নিজেকে সৎ প্রমাণ করার জন্য, তাহলে এইখানে আমরা করব হি হি টার্নড নো স্টোনের পরিবর্তে লিখব এভরি স্টোন, হি টার্নড এভরি স্টোন, তাহলে এখানে হি লেফট নো স্টোন আনটার্ন তার মানে হচ্ছে যে সে কোনো পাথরই ঘোরানো বা উল্টানো বাকি রাখে নাই, তার মানে হি টার্নড এভরি স্টোন টু প্রুভ হিজ অনেস্টি, সে তার সততা প্রমাণ করার জন্য সব চেষ্টাই করেছিল, টু প্রুভ হিজ অনেস্টি, হি টার্নড এভরি স্টোন টু প্রুভ হিজ অনেস্টি। তো আশা করি তোমরা এই নিয়ম কয়টা বুঝতে পেরেছ, এবং কেউ যদি না বোঝো আমি যখন এটা পোস্ট করব তোমরা সেটার নিচে কমেন্টে আমাকে লিখে দিও কোন নিয়মটা বুঝতে পারো নাই, যদি কষ্ট হয় বা বুঝতে না পারো আমি কমেন্টে বা আবার ক্লাস নিয়ে বা মেসেঞ্জারে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বাসায় থাকো, আর SSC পরীক্ষার্থী যারা তাদের প্রতি একটা উপদেশ বলো আর অনুরোধ বলো, সেটা করতে চাই, সেটা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে
কেউ খুব বাইরে বেশি ঘোরাঘুরি করো না, বাইরে ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে দূরে কোথাও যাও, এগুলো থেকে আপাতত বিরত থাকো। কারণ তোমাদেরকে আমি একটা ঘটনার কথা বলি, আমার অন্য একজন ছাত্র, অন্য স্কুলের ধানমন্ডি বয়েজের একজন ছাত্র গতকাল খুব মারাত্মক একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তার পা কেটে গেছে সাইকেল চালাতে গিয়ে, লং ড্রাইভিং মানে লং রুটে গিয়েছিল সাইকেল চালাতে, দুর্ঘটনায় পড়ে দুর্ভাগ্যবশত তার পাটা খুব মারাত্মক কেটে গেছে, 6টা সেলাই লাগছে। জানি না সে কতদিনে আবার উঠে পড়ার টেবিলে বসতে পারবে। তো যারা এসএসসি পরীক্ষা, সবাইকেই বলি সাবধানে থাকো, এসএসসি পরীক্ষার্থীরা একটু বেশি সাবধানে থাকবে। এখন এই মুহূর্তে ঘোরাঘুরি বা বাইরে যাওয়া এগুলো থেকে একটু বিরত থাকো, পড়াশোনা একটু মনোযোগী হও। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।